আজকে বানাবো ডিমের বাটি চচ্চড়ি। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ডিম ব্যবহার করবেন। আমি এখানে তিনটে ডিম দিয়ে এটা বানাবো। ব্যাস আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর অন্যদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে গোটা রসুনগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট। দু মিনিট পর এর মধ্যে পেঁয়াজের খোলাগুলো অ্যাড করে দেব। এখানে পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কাটিনি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার একসঙ্গে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিলাম। সবটা আমার যখন তোলা হয়ে যাবে তখন ওর মধ্যে যদি আপনাদের তেল লাগে আপনারা তেল অ্যাড করতে পারেন, আর যদি তেল বেঁচে যায় তো সেটাতেও করতে পারেন। তো আমার যেহেতু তেল আছে আমি আর অ্যাড করব না। আমি এরপর ওই ডিম ফেটানোটা এর মধ্যে দিয়ে একটা অমলেট মতন বানিয়ে নেব। একদিক হয়ে গেলে আর একদিক ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস আমার অমলেটটা রেডি। এবার একটা থালার মধ্যে নিয়ে এটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। এটা আপনারা আপনাদের পছন্দ মতন করে কাটবেন। আর এরপর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো এরপর ওই টিফিন বক্সের মধ্যে ওই কেটে রাখা ডিমের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা। এরপর দিয়ে দেব হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। এটা আমি জল দিয়ে দুটো একসঙ্গে বেটে রেখেছিলাম আগেই। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো টমেটো কুচি আর গোটা কাঁচা লঙ্কা। এইবার একসঙ্গে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। কাঁচা তেলটা দিলে স্বাদটা বেশি ভালো হয়, সেই কারণে এখানে আমি আগেই ব্যবহার করে নিয়েছি এটা। এরপর সর্ষে আর ওই পোস্ত ধোয়া বাটির জলটাখানে অ্যাড করে দিয়েছি গ্রেভির জন্য। আপনারা যদি গ্রেভি না চান তো জল নাও অ্যাড করতে পারেন, অথবা পরিমাণ মতো জল দেবেন। এরপর টিফিন বক্সটা আটকে দেবো আর কড়াইতে আমি জল গরম করে নেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন টিফিন বক্সটা দিয়ে 20 মিনিটের জন্য এইভাবেই এটা কুক হবে এখানে। তারপর 20 মিনিট পর ঠান্ডা হলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের বাটি চচ্চড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।